ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রকাশ্য যদি শিরিক এবং বেদাতের সঙ্গে জড়িত থাকে, শিরিক এবং বেদাত যদি না ত্যাগ করে দাওয়াত দেওয়ার পরও তারা যদি সেটাকে ধরে রাখে এবং সেটার উপর অটল থাকে, তাহলে সেখানে কোনোভাবে সাহায্য সহযোগিতা করা যাবে না। আর সাহায্য সহযোগিতা করা মানে বেদাতকে এবং শিরিককে সাপোর্ট করা। আর যখন সাপোর্ট করবেন, তখন আপনি শিরিককারীর অন্তর্ভুক্ত হয়ে যাবেন এবং বেদাতকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবেন। শিরিককারী যদি অন্তর্ভুক্ত হয়ে যান, তাহলে আপনি শিরকে গুণা করলেন, আর বেদাতকারীর অন্তর্ভুক্ত হয়ে গেলে বেদাতকারী বলে আপনি চিহ্নিত হলেন। অতএব শিরকের যে পরিণাম তা অত্যন্ত ভয়াবহ। যেমন প্রথম শিরিক সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকালা জুলমুন আজিম, নিশ্চয় শিরিক সবচেয়ে বড় জুলুম, সূরা লোকমান 13 নম্বর আয়াত। দ্বিতীয় শিরিক ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু আন ইউশরাকা বিহি ওয়া ইউগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, নিশ্চয় আল্লাহ তার সাথে অংশী স্থাপন করাকে ক্ষমা করেন না এবং এতদ ব্যতীত তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে থাকেন, সূরা নিসার 116 নম্বর আয়াত। তৃতীয় নম্বর, যাবতীয় সৎ আমল বাতিল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আমালুহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরিক করে তাহলে তারা যা আমল করে সব বাতিল হয়ে যাবে, সূরা আনআম 88 নম্বর আয়াত এবং সূরা আজ জুমআ 65 নম্বর আয়াত। চতুর্থ নম্বর, শিরিককারীর উপর জান্নাত হারাম। মহান আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়ামা ওয়াহুন নার ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, যে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার আবাসস্থল হবে জাহান্নাম, সূরা মায়েদা 72 নম্বর আয়াত। পাঁচ নম্বর, শিরিককারীর জন্য আল্লাহ সাফায়েত করবেন না। অতএব কোনো ব্যক্তি যদি শিরকে আকবার বা বড় শিরিক করে এবং তোবা না করে মারা যায়, তবে সে তার কোনো দিন জান্নাতে যেতে পারবে না। চিরস্থায়ীভাবে কাফের মুশরিকদের মতো জাহান্নামে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েও কোনো লাভ হবে না। তবে শিরিক না করে অন্য যে কোনো পাপ করে তোবার পূর্বে মারা গেলে তার জন্য তিনটি বাঁচার পথ খোলা আছে। এক নম্বর, শিরিক না করার কারণে আল্লাহ চাইলে তাকে কিয়ামতের মাঠে ক্ষমা করে দিবেন। দুই, উক্ত পাপের কারণে জাহান্নামে গেলেও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যেতে পারবে। আর তিন, উক্ত দুটি সুযোগ থেকে বঞ্চিত হলে পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার পর কালেমার বদৌলতে এক সময় জান্নাতে যাবে, কিন্তু শিরকে আকবার করে মারা গেলে এবং তোবা করার সুযোগ না হলে বিন্দু মাত্র ছাড় নেই, কাফের মুশরিকদের মতো চিরকাল জাহান্নামে থাকবে। তাই রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় বলে গেছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়্যা ওয়া ইন কুতেলতা ওয়া হুররেক্তা, তুমি কোনো কিছুকে আল্লাহর সাথে শরিক করো না যদিও তোমাকে হত্যা করা হয় এবং আগুনে পুড়িয়ে মারা হয়, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22128, সনদ সহি। আলবানী রহমতুল্লাহ আলাই ইরওয়াল গালিল হাদিস নাম্বার 2026, মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 61-তে একথা বর্ণিত। অতএব সর্বমোট কথা হচ্ছে, শিরিক করলে তার এই এই পরিণাম আছে এবং বড় গুনাহ হবে। অতএব কোনোভাবেই যে জায়গাতে শিরিক এবং বেদাত চলে বা চালায় বা ধরে রাখে, সেই জায়গাতে একটা টাকাও দান করা যাবে না। চাইলে আপনার কোনো গরিবকে দেন, মিসকিন দেন, কে দেন, অসহায়কে দেন, কিন্তু তাদেরকে টিকিয়ে রাখার জন্য, তাদেরকে ধরে রাখার জন্য এবং তারা শিরিক বেদাতকে আরও ছড়ানোর জন্য যে কাজ করে, সেখানে কোনো প্রকারের দান ধ্যান করা যাবে না। আশা করি উত্তর পেয়েছেন।